মোদীকে বরণ করতে প্রস্তুত ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বরণ করতে প্রস্তুত ঢাকা। ইতোমধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বসানো হয়েছে তোরণ। সড়কের খুঁটি, ভবন ও দেয়ালে মোদীর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। বড় বড় করে বিভিন্ন জায়গায় লেখা হয়েছে, স্বাগতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 মার্চ থেকে 26 মার্চ 10 দিনের অনুষ্ঠানে এর আগে বেশ কয়েকটি দেশের সরকার প্রধানরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শেষ দিন 26 মার্চ অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহান মুক্তিযুদ্ধে সহযোগী দেশ, প্রতিবেশী, ব্যবসা বাণিজ্য ও সাংস্কৃতিক আদান প্রদানের কারণে দুই দেশের সম্পর্ক সুগভীর, ফলে দেশটির প্রধানমন্ত্রী কদরও একটু বেশি, তাই তাকে বরণে সব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। শুক্রবার সকাল 10:30 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন নরেন্দ্র মোদী। তাকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীকে লাল গালিচা সম্বর্ধনা এবং গার্ড অব অনার দেয়া হবে। এদিন ভারতের প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন। ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। বিকালে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশের